করোনায় কেউ মারা গেলে গোসলের ব্যাপারে মতামত চাই। করোনায় কেউ মারা গেলে গোসল দিতে হবে, অবশ্যই গোসল দিতে হবে, যেমন কাফন দাফন জানাজা আর সালাত আদায় করা ফরজে কিফায়া মুসলিমদের উপর, মৃত মুসলিমের ঠিক তেমনই মৃত মুসলিমের যে কোনো অবস্থায় মরুক না কেন একমাত্র আল্লাহ রাস্তার শহীদ ছাড়া গোসল রয়েছে। এইরকম যারা রোগে আক্রান্ত হয়ে যে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাক না কেন, সেটা এই ভাইরাসের রোগ হোক না কেন, গোসল দিতে হবে। জি, গোসল দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। যদি গোসল দেওয়া একেবারে সম্ভব না হয়, মুসলিম ধার্মিক বিশেষজ্ঞ বলছে গোসল দিলে বড়ই সম্ভাবনা রয়েছে এই রোগের সংক্রমণের, মানুষের মৃতদেহ এই বিষয়টিতে নিয়ে তো এখনও আলোচনা হয় না যে এই লোকেরা যে করোনায় মারা যাচ্ছে, মারা যাওয়ার পরেও কি তাদের শরীরে এই ভাইরাস থাকে, অর্থাৎ তাদেরকে স্পর্শ করলে বা তাদের কাছাকাছি গেলে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে, এই বিষয়টি নিয়ে তো কোনো বিশেষজ্ঞের আলোচনা আজ পর্যন্ত শোনা যায়নি, আল্লাহ আলম। সুতরাং আমরা এত কেন ভয়ে ভীত? ভালো কোনো ধার্মিক মুসলিম ডাক্তার আলোচনা করেছে এই বিষয়টি, যারা এই সাবজেক্টের উপর বিশেষজ্ঞ, যে মৃত ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরেও তাদের শরীরে ভাইরাস কাজ করে, অর্থাৎ তাদেরকে স্পর্শ করলে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে, যদি আপনি নিশ্চিত থাকেন যে এইরকম বলেছে আর গোসল দেওয়া সম্ভব নয়, তাহলে কি করবেন? একদল তো বলছেন তেয়াম্মুম করাবেন, ইফো তো অনেকের আছে, কিন্তু তেয়াম্মুম তো আর কাফনের ওপর নয়। অনেকে কিন্তু তেয়াম্মুম করাবেন বলে ছেড়ে দিচ্ছেন, কিন্তু তেমন বিষয়টি ক্লিয়ার করছেন না। তেয়াম্মুম তো আর কাফনের উপর চলবে না, তেয়াম্মুম করালে তেমন কথা আর গোটা শরীরে তো চলবে না। এক শ্রেণীর লোকের আজকাল তেয়াম্মুম মানে বুঝে যে কাফন পরিয়ে দেওয়ার পরে কাফনের উপরে ধুলো মাটি নিয়ে কাফনের উপরে হাত বুলিয়ে দিল, না না এটা তেয়াম্মুম না, এটা তেয়াম্মুম না, কারণ তেয়াম্মুমের বিধান কোরআন কারিমে আল্লাহ বলেছেন ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবান ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম মিন, পাক পবিত্র মাটি দিয়ে তেয়াম্মুম করো যদি গোসল বা উযু করা সম্ভব না হয়। আর এ তেয়াম্মুম কেমন করে করতে হবে? ফামসাহু বিওয়ুজুহিকুম, চেহারায় মুখমণ্ডলে হাত ফিরাও, আর ওয়াইদিকুম মিনহু, আর সেই মাটি দ্বারা হাতের উপর হাতের কবজি পর্যন্ত হাত ফিরাও। আর এই জীবিত ব্যক্তির তেয়াম্মুম যেমন তেমন মৃত ব্যক্তির তেয়াম্মুম, যারা তেয়াম্মুমের মত পোষণ করেছেন সেটাই যদি ধরে নিই, তাহলে তেমন কেমন হইতে হবে? যেমন জীবিত ব্যক্তির তেমন হচ্ছে সরাসরি চেহারার উপর হাত ফিরাইতে হবে মাটি নিয়ে, আর হাতের উপর কবজি পর্যন্ত হাত ফিরাইতে হবে, আর হানাফি মাযহাবে কোনই পর্যন্ত, কিন্তু সহিহ হাদিসে রয়েছে কবজি পর্যন্ত রয়েছে সহিহ বুখারীতে, সুতরাং কবজি পর্যন্ত হাত ফিরাবে। কিন্তু যদি আমি জামা কাপড় হাত ফিরিয়ে নিই তাহলে কি তেমন হবে? আমি মুখ ঢেকে থাকি, মহিলায় তো বোরখা দিয়ে মুখ ঢেকে আছে, আর বোরখার উপর হাত ফিরিয়ে নেয়, নেকাবের উপর হাত ফিরিয়ে নেয়, তো তেমন হবে না, কখনো হবে না। তাহলে কাফনের উপর কী করে তেমন হইতে পারে? বিষয়টি আমার জানা মতে কেউ ক্লিয়ার করেছেন কি না, কিন্তু আমি ক্লিয়ার করতে চাইছি, যদি তেমন বিকল্প মনে করেন যে তেমন করে তো, তাহলে কমপক্ষে মুখে এবং হাতে মাইয়াতের তেমন করাইতে হবে, যারা তেমনের কথা বলেছেন। আর একদল ওলামারা বলছেন যে গোসল যখন করাতে পারছে না, সুতরাং এই ফরজটা স্থগিত হয়ে যাবে, আর তেয়াম্মুম করালে যদি আশঙ্কা থাকে এই রোগের সংক্রমণের, তাহলে তেয়াম্মুম করাতে যাবে না, বা তেয়াম্মুমের উক্তি তাদের তা মতই নেই, সুতরাং বিনা গোসলে তাকে সুন্দর করে দাফন করে দেবে। আর কমপক্ষে কিছু লোক অবশ্যই দাফন করবে, আর ইসলামী শরিয়া মোতাবেক দাফন করবে, আর কমপক্ষে কিছু লোক জানাজা পড়বে, জানাজা পড়বে। আর জানাজা এরকম ফাঁক ফাঁক হয়ে এত দূর হয়ে দাঁড়াবেন না, এখনো ভিড় ভাড়ে কিন্তু শপিং করছেন, দুনিয়ার ক্ষেত্রে গ্যাদারিং অনেক ক্ষেত্রেই করছেন কিন্তু, হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু উৎসবে দেখা যাচ্ছে যে অনেক গ্যাদারিং করছেন, এখানে রিলিফ বিতরণ করতে এসে ওই গরিব ফকিরকে অনেক দূরে রেখেছেন, আর আপনারা গ্যাদারিং করে সেখানে ছবি তুলছেন, সেলফি তুলছেন, তো সেখানে গ্যাদারিং হয় না, সেখানে সংক্রমণ হয় না, শুধু মাইয়াতকে দাফন করার আর কাফন দেওয়ার জানাজা পড়ার ক্ষেত্রে দূরে দূরে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, এটা মোটেই জায়েজ নয় এইরকম করা। আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর উপর আস্থা ভরসা সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহর উপর আস্থা ভরসা করুন এবং জানাজার যেমন কাতার লাগিয়ে সেভাবে কাতার লাগিয়ে সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ হেফাজত করবে ভালো মানুষদের।